मात्र एक चामुच तीन दिन खाली पेटत केवल पानीर लगत मिहलाई खाओ साउक आपुनार शरीरर हाड़र कमजोरी पेटर रोग हार्ट एटेक सम्पर्कीय समस्या आरो शकत हुआ समस्या कोलेस्ट्रल बहा समस्या एनेकुआ सकलो समस्या दूर करी आपुनार शरीरटो निरोगी करी राखिबो। नमस्कार, स्वागत जानाइछो आपोनालोकक अहोमिया यूट्यूब चेनेल टिलै। आज मैं एनेकुआटा बस्तुर लगत आपोनालोकक परिचय कराइ दिम आरो केनेकै खाब लागे ताकु जानाम जी नेकि आमार शरीरर सकलो समस्या दूर करात सहाय करे। पेटर रोग दूर करी आमार जी पाकस्थली जी आमार खाद्य हजम करा क्षमता सेया बृद्धि करी पेटर सकलो रोग निरामय करात सहाय करिब। जदि आपुनी शकत हुआर समस्यात भुगी आछे एई जी रेमेडी मैं आज आपोनालोकक कम सेइखिनि जदि आपुनी नियमित रूपे तीन दिन मान व्यवहार करे तेतिया हले जी शकत हुआ समस्यात आपुनी भुगी आछे आपुनी निजके स्लिम करिब बिचारे एकदमै सुंदर सुगहि एटा शरीर पाब बिचारे सेइ समस्या आपुनार दूर करिब। पेटर चर्बी खतम करि आपुनार शरीरटो एकदमै स्लिम करि पेलाब आरो आपुनार शरीरत इमान शक्ति जोगाब जे आपुनार शरीरटो शक्तिशाली होइ परिब। जदि आपुनार शरीरत कोलेस्ट्रलर परिमाण बृद्धि पाइछे आपुनी सेइ बेया कोलेस्ट्रलबुर आतराब खुजिछे तेतिया हलेओ एइ रेमेडिये आपुनाक एइ बेया कोलेस्ट्रलखिनि आपुनार शरीरर परा नायका करि दियात সহায় করিব। আর আপনার শরীর যেটা কোলেস্ট্রল না থাকে তেতিয়া আপনার শরীর হার্ট অ্যাটেক সম্পর্কীয় যে ভয় সেই সমস্যাও না থাকে। আপনার হার্ট শক্তিশালী আর মজবুত করে রাখবলৈ মাত্র আপনি এই রেমেডি এসামুস পানির লগত মিহলাই খাবলৈ আরম্ভ করে দিয়ক। আপনার হার্ট অ্যাটেক সম্পর্কীয় ব্লকেজর যে ভয় সে আপনার সম্পূর্ণ নাইকিয়া হয়ে থাকিব। আমি সকলোৱে জানো কোলেস্ট্রল বৃদ্ধি পালে সেয়া সম্পূর্ণরূপে আমার হার্টতেই এটেক করে। গতিকে এনেকুয়া কোলেস্ট্রল বৃদ্ধি পোৱাৰ ফলতে হার্ট এটেক সম্পর্কীয় যি সমস্যা সেয়া বৃদ্ধি পায়। আপুনি ইয়া নিয়মিত খাবলৈ লওক আপোনার হার্ট সম্পর্কীয় সকলো রোগ আপুনি নিরাময় করে রাখিব পাৰিব। যি সকল হার্টর সমস্যাত ভুগি আছে তেওঁলোকে নিয়মিত খালে নিশ্চয় তেওঁলোকে গম পাব ইয়ার প্রকৃত ফলাফল। ইয়ার উপরেও এই রেমেডি রাতেপা খালি পেটত খোৱার ফলত আপোনার হাড় লোহারর দরে মজবুত করিব আর আমার হাড় যেতিয়া শক্তিশালী হয়ে থাকে তেতিয়া হলে বৃদ্ধতা অকাল বৃদ্ধতা যি সমস্যা সেয়া আমার দূরত থাকে। আমার জয়নর যি আমার আঁঠুর বিষ কঁকালর বিষ বা বিভিন্ন ধরনের বিষত যেনেকৈ আমি কষ্ট পাও সেই সমস্যার পৰাও আপোনাক দূরত রাখিব। কারণ এই দৰবে আপোনাৰ হাড় মজবুত করে আপোনাৰ শৰীৰৰ যি হাড়ত হোৱা সমস্যা সেইখিনি দূৰ করে আপোনাৰ শৰীৰটো একদমেই নিৰোগী করে ৰাখিব। আৰু এই ৰেমেডি ব্যৱহাৰ কৰাৰ ফলত যদি আপুনি চশমা লোৱাৰ সমস্যাত ভুগি আছে চকুৰ দৃষ্টিশক্তি কমিছে তেতিয়াহ'লে আপোনাৰ চকুৰ দৃষ্টিশক্তি বৃদ্ধি কৰি আপোনাৰ যি চশমা লোৱা যি সমস্যা সেয়ে আপোনাৰ লাহে লাহে আঁতৰাই আনিব। অৰ্থাৎ আপোনাৰ দৃষ্টিশক্তি বৃদ্ধি কৰি চশমা আঁতৰাবলৈ আপুনি বাধ্য হ'ব। এই ৰেমেডি খালি পেটত কেইদিনমান নিয়মিত ব্যৱহাৰ কৰিলে ডায়েবেটিছ নিচিনা সমস্যাৰ পৰাও আপুনি দূৰত থাকিব পাৰিব। আপোনাৰ ডায়েবেটিছ নহ'ব, ডায়েবেটিছৰ যি সমস্যা সেই সমস্যা আপোনাৰ কেতিয়াও নাহিব। আৰু যদি যিসকলৰ ডায়েবেটিছ হৈ আছে তেওঁলোকৰ ডায়েবেটিছৰ যি সমস্যা সেইখিনি লাহে লাহে কন্ট্ৰোল কৰিব, নৰ্মেল কৰিবলৈ আৰম্ভ কৰি দিব। লগতে ডায়েবেটিছৰ ফলত যিখিনি আমাৰ শৰীৰৰ কমপ্লিকেশ্যন হয় সেইখিনি আপোনাক দূৰত ৰাখিব। লিভাৰৰ সমস্যাৰ পৰাও আপোনাক দূৰত ৰাখিব এই ৰেমেডিয়ে। নিয়মিত সেৱন কৰিলে আপোনাৰ লিভাৰৰ সমস্যাৰ পৰাও আপুনি দূৰ কৰি ৰাখিব পাৰিব। লিভাৰ বেয়া হোৱা ভয় আপোনাৰ নাথাকিব। আপোনাৰ স্মৃতি শক্তি বৃদ্ধি কৰাত সহায় কৰিব এই ৰেমেডিত। এনেকুৱা শক্তি আছে যি আমাৰ মগজু সক্ৰিয় কৰি ৰাখে আৰু মনত ৰখা যি ক্ষমতা সেয়া দুগুণ বৃদ্ধি কৰে। আজি মই যিটো ৰেমেডিৰ কথা আপোনালোকক কৈ আছো যাৰ ইমান গুণ আছে সেয়া হৈছে এই
কালজিরা। কালজিরা হিন্দীত কলঞ্জি বুলি কোৱা হয়। যদি আপুনি এই কালজিরা নিয়মিত মই কোৱা মতে সেবন করে তেতিয়াহলে কলেস্টরেল, ডায়াবেটিস, হার্ট এটেক সম্পর্কীয় সমস্যা, স্মৃতি শক্তি বৃদ্ধি, চকুর দৃষ্টিশক্তি বৃদ্ধি, শকত হওয়ার সমস্যার পৰা নিবারণ, লগতে শরীর শক্তিশালী করার লগতে আপনার চেহারা, আপনার স্কিনের যে গ্লো সেয়া ধরে রাখাতে সহায় করে আর সালে আপনার ছালত যে বয়সের চাপ পড়ে সেই বয়সের চাপ পড়ারপরাও আপনার ছালখন আঁতরাই রাখে, সুরক্ষিত করে রাখে এই কলঞ্জি। যদি আপনি চুলিত সানে, ইয়ার তেলও পোৱা যায়, এই তেল যদি আপনি চুলিত সানে আপনার চুলি একদম মজবুত করে, ইয়ার পেস্ট আপনি চুলিত সানিলে আপনার চুলি সরা সমস্যা, আপনার চুলি যদি ফাটিছে, চুলি যদি রুক্ষ হয়েছে, আপনার চুলি যদি ড্যামেজ হলে ধরেছে, এই সকলখিনি সমস্যা দূর করে আপনার চুলিত পুষ্টি প্রদান করে, যার দ্বারা আপনার চুলিখিনি খুব সুন্দর হয়ে পড়ে। এক কথাত কবলে গেলে আপনার ভরিরপর মূরলৈকে, নখরপর কেশলৈকে আপনার শরীর একদমই নিরোগী করে রাখাত সহায় করব এই রেমেডিয়ে। ইয়ার কারণে আমাক লাগিব মাত্র এসামুচ এই কালজিরা। এগিলাস পানিত আপনি এসামুচ কালজিরা তিয়াই রাখক। রাতে শোয়ার আগে আগে আপনি কলঞ্জিখিনি তিওয়ার আগত কিন্তু একটা কাম করব, সেইখিনি ধুনিয়াক ধুই শুকাই একদমই কন্টেইনারত ভরাই লব, কারণ সেই সময়ত আপনার ধুই থাকবলে দিগদার হব। যদি ধোয়া না থাকে তেতিয়াহলে আপনি সেইখিনি ধুই পরিষ্কার এগিলাস পানিত এসামুচর জোখারে তিয়াই রাখব গোটেই রাতিটোর কারণে। রাতেপা শুই উঠিয়েই খালি পেটতে ব্রাশ নকরাকয়ে বাহিমুখতে আপনি সেই কলঞ্জি তিওয়া পানিখিনি খাব, লগতে যিকেইটা কলঞ্জি আপনার এসামুচ থাকে সেই পানি গিলাসর লগতে সেইখিনিও আপনি চুবাই চুবাই খাবলৈ আরম্ভ করে দিব। যদি আপনার শরীর নিরোগী করে রাখব বিচারে, যিকোনো সমস্যার পর আপনার শরীরটো বসায় রাখব বিচারে, আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমটো আপনি শক্তিশালী করব বিচারে, মহিলাসকলের মাহিকীয়া সমস্যার পরাও নিজকে যদি আপনি নিরাময় করে রাখব বিচারে, গর্ভবতী মহিলাসকলের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে রাখব বিচারে, তেতিয়াহলে এইখিনি আপনি সেবন করক। এই যে রাতে আপনি এসামুচ রাতে এগিলাস পানি তিয়াই থলে পুয়া যে খালে, কেবল যে আপনিহে খাব পারিব এনে নহয়, আপনি ঘরখনের লড়ার পর বুহালৈকে এগিলাস পানি খাব পারে। আপনার শরীর নিরোগী করে রাখাত, আপনার শরীরের বিভিন্ন রোগ নিরাময় করে, আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে, কোনো বেমারে আপনাকে লগ দিব নোৱাৰাকৈ আপনার শরীর শক্তিশালী করে রাখে। ভিডিওটি চাই কেনেকুৱা লাগিলে জানাবচোন। যদি ভাল লাগিলে এটা লাইক করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করব আর বেল আইকন টিপি থব, এনেকুৱা গুরুত্বপূর্ণ আমার শরীর সম্পর্কীয় ভিডিওবোর নিয়মিত পাই থাকিবলৈ। পুনৰ লগ পাম আন এটা ভিডিওর যোগেদি। আজিলৈ আহোঁ, নমস্কার।